बाउंडारि भेतरे ढुकते बंद कर बोले प्रचुर हमारा सेंटर अफ ट्रेड यूनियन गोघाट जोनल समन्वय कमिटी पक्ष के साद्यपा दाबिर भित्तिते बीडीओ साहेबे दृष्टि आकर्षण कर मूल उद्देश्य जेटा सेटा होच्छे प्रति दो मिनट अंतर टेलीविजनेर जेकोनो चैनल जे भावे मानुषजनदेर जोन्ने बर्तमान जगत जुड़े जे क्राइसिस चलछे जे भाइरासेर आक्रमण अदृश्य शक्तिर बिरुद्धे सबाई लड़ाई करछे ताते सामिल होते जे भावे बला होच्छे सेई क्षेत्रे आमरा कतगुलो घाटती लक्ष्य करछि। लकडाउन दरकार, एक्सोबाद दरकार, एटार संगे आमादेर कोनो दिमत नाई। पाशापाशी आमादेर बक्तव्य जे प्रतिनियत टेस्ट करते हबे, टेस्ट करते हबे। नाइसेटेर लोकेरा अभियोग करछे जे पश्चिम बांगलाय यथाजथभावे टेस्ट होच्छे ना। टेस्ट करे निर्दिष्टकरण करते हबे एबं तार कि चिकित्सा करा जाय सेई ब्यवस्था करते हबे। आर लकडाउन के 100% जदि सफल करे तुलते हय तार प्राथमिक शर्त होच्छे एई जे मानुषेर खाद्य सामग्री तादेर सामने पाठाते हबे। खाद्य ना थाकले खिदेर जाला बड़ो जाला, खिदेर जाला मानुष कखन कि करे फेले सेटा ठीक ठिकाना थाके ना। स्वाभाविकभावेई सरकारी जा घोषणा सेई घोषणाके अविलम्बे कार्यकरी करते हबे। आमादेर दाबी तीन थेके चार जन फैमिली मेम्बर जदि हय सेई रकम परिवारे 35 केजी करे फूड ग्रेन्स दिते हबे। राशनेर माल एकेबारेई अपर्याप्त। पाशापाशि একটা কথা বলবো, আমাদের জেলাতে হয়েছে, শ্রীরামপুরে হয়েছে, গতকাল পুরসুড়তে হয়েছে, আরও বলাগড়ের খবর আছে। রেশন দোকানে যেভাবে চুরি, জোচুরি, লুট, দুর্নীতি চলছে, এইটার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অসংগঠিত শিল্পের শ্রমিক, পরিযায়ী শ্রমিক, তাদের ক্ষেত্রেও এই রেশনের ব্যবস্থাটা অন্তত 35 কেজি করে খাদ্যশস্য তারা যাতে পায়, এইটা আমরা দাবি করেছি। আমরা দাবি করেছি যে ধনজন যোজনা প্রকল্পে আপনার 5000 এবং 2000 কেন্দ্র এবং রাজ্য সরকারে অবিলম্বে এই দুটো টাকা গরিব মানুষের অ্যাকাউন্টে যেতে হবে, এইটা আমরা দাবি করেছি। আমরা দাবি করেছি যে আমাদের এখানে যে সমস্ত পরিযায়ী শ্রমিক বিভিন্ন জেলার আটকে পড়েছিলেন সেগুলো দু তিন দিন আগে থেকে শুরু হয়েছে প্রশাসনের উদ্যোগে তাদের বাড়িতে ফেরত পাঠানো। সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের এখানকার যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বোম্বেতে আছেন, দিল্লিতে আছেন, পুনেতে আছেন, আহমেদাবাদে আছেন, রাজস্থানে আছেন, তাদেরকে ফিরিয়ে আনার প্রশ্নে একটা ব্যবস্থা করতে হবে, এই দাবি আমরা করেছি। কোনো কৃষক যাতে কোনো দুর্দশায় না পড়েন, বাধ্য না হন কম দামে ফসল বিক্রি করতে, FCI কে দিয়ে যাতে ন্যায্য মূল্যে ফসল কেনা যায় সে দাবি আমরা রেখেছি। সমস্ত রকমের কৃষি ঋণ মুকুবের কথা আমরা বলেছি এবং ঋণ আদায় জোরজুলুমের মধ্যে দিয়ে যেভাবে শুরু হয়েছে এটাকে টোটালি আমরা বন্ধ করতে বলেছি। সর্বোপরি গ্রামাঞ্চলে কাজ নাই, রেগা প্রকল্পের বকেয়া টাকা যাদের পাওনা আছে সেটা অবিলম্বে পেমেন্ট দিতে হবে। এক দুই হচ্ছে রেগা প্রকল্পে স্বাস্থ্যসম্মতভাবে স্বাস্থ্যবিধি মেনে যদি কাজ করানো সম্ভব হয় যে যে পঞ্চায়েতে অবিলম্বে সে কাজ শুরু করতে হবে। যদি একদম কাজ শুরু করা না যায় তাহলে কমপক্ষে এক মাসের মাইনে অ্যাডভান্স হিসেবে শ্রমিকদের দিতে হবে, এই দাবি আমরা করেছি। এই সমস্ত দাবিগুলো ফুলফিল করলে দেখা যাবে যে লকডাউনটা সাকসেস হচ্ছে এবং এই মহামারী ভাইরাস, এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আমরা সবাই সমবেত প্রচেষ্টার মধ্যে দিয়ে লড়তে পারব। আপনারা জানেন যে না খেতে পেয়ে প্রতিদিন আমাদের দেশে, ভারতবর্ষে গড় 14 থেকে 15 হাজার লোকের মৃত্যু হয়, এটা যেন খুব স্বাভাবিক হয়ে গেছে। এই স্বাভাবিকতার বিরুদ্ধে আমরা কথা বলেছি। আমরা বলেছি আমরা কোনো মৃত্যুর মিছিল চাইনি, গভর্নমেন্টের যা ঘোষণা তার সঙ্গে রেশন প্রদানের কোনো সামঞ্জস্য নাই, এই দুটোর মধ্যে সামঞ্জস্য রাখতে হবে। করোনা ভাইরাসকে যদি রুখতে হয় র্যাপিড টেস্টের কথা যেমন বলছি, নাইসের টেস্টের কথা যেমন বলছি, মুখের লালা পরীক্ষা, রক্ত পরীক্ষার কথা বলছি, পাশাপাশি আমরা এই দাবি অত্যন্ত দৃঢ়ভাবে করেছি যে সমস্ত ডাক্তারবাবু, সমস্ত নার্স, সমস্ত আপনার স্বাস্থ্যকর্মী, ইলেকট্রিকে যারা কাজ করছে, একবারে ক্যাজুয়াল কর্মচারী, পুলিশ কর্মচারীদের সকলকে উচিত পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট তাদের সকলকে দিতে হবে, কারণ পুলিশ ছাড়া গতি নাই।
ডাক্তার ছাড়া গতি নাই, নার্স ছাড়া গতি নাই, স্বাস্থ্যকর্মী ছাড়া গতি নাই, চাষা হোক, ICDS হোক, যাই হোক, তারাই তো আজকে ভগবান। মানে এক কথায় আমি ভগবানের বিশ্বাস তেমন করি নাই বটে, আমি ভগবান মানতে না পারি, কিন্তু এরাই তো বর্তমানে আমাদের সামনে ভগবান, তাদেরকে রক্ষা করতে হবে, এই দাবি আমরা করেছি। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর ঘোষণা, প্রধানমন্ত্রীর ঘোষণা আর বাস্তবতা দুটোর মধ্যে গরমিল, আমরা দৃঢ়ভাবে এই দুটোর মধ্যে সামঞ্জস্য রাখার দাবি আমরা BDO সাহেবের কাছে করেছি এবং বলেছি যে একটা ব্লক লেভেলে আপনি হচ্ছেন সরকারের সর্বোচ্চ স্বরাষ্ট্র দপ্তরের কর্তা, স্বাভাবিকভাবেই রেশন, মানুষকে খাদ্য দেয়া, বাঁচিয়ে রাখা, রক্ষা করার যাবতীয় উদ্যোগ আপনাকে নিতে হবে। আর আপনার যারা হ্যান্ডস, ডাক্তার, নার্স, পুলিশ, ইলেকট্রিকের লোকজনেরা, তাদের প্রয়োজনীয় তাদের যে পার্সোনাল প্রোটেকশনের যে সাজ সরঞ্জাম দরকার সেগুলো আপনাদের দিতে হবে। 15,000-এর যে মৃত্যু মিছিল না খেতে পা আছে ভারতবর্ষে, সেইটে যেন আর না বাড়ে, ওটা বন্ধ করতে হবে, এই দাবি আমরা করে এলুম আপনাদের মাধ্যমে। আমরা আর একটা কথা বলতে চাই, সবিনয়ে অনুরোধ করতে চাই, আবেদন করতে চাই, বিনম্র প্রার্থনা জানাতে চাই গোঘাটবাসীর কাছে, সমস্ত মানুষজনদের কাছে, আপনাদের খবর যতদূর পৌঁছাবে মানুষজনদের কাছে আবেদন, নিজেদের রক্ষা করুন, সুস্থ থাকুন, সমাজকে রক্ষা করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং সরকারের সঙ্গে সহযোগিতা করুন, আর আপনার প্রাপ্যটাও আপনি যথাযথভাবে বুঝে নিন, এই আবেদনও আমাদের থাকবে, আর বাইরের পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে ফেরত নিয়ে আসতে হবে। ধন্যবাদ।